আমাদের সমাজ থেকে চোখের লজ্জা, চোখের পর্দা উঠেই গেল মনে হয়। এই জন্যই সানগ্লাস পরে আমি আজকে ভিডিওটা করবো, কারণ আমারও চোখে লজ্জা আছে। আমি আপনাদের সামনে চোখ খুলে যে কথা বলবো এটা আমি বলতে পারতেছি না। বাবার থেকে 9-10 বছরের বড় একটা লোককে বিয়ে করছে একটা মেয়ে, 19 থেকে 20 বছর হবে মেয়েটার, এটা কেন করবে সে? তার মধ্যে কি একটা প্রেম হয়েছে? তাদের মধ্যে বলে প্রেম হয়েছে, অনেকে বলতেছে না এটা ভালো করছে, তাকে বিয়ে করছে, তাদের জীবন ভালো হোক সুন্দর হোক, কিন্তু আমার কাছে তো এটা ভালো লাগতেছে না। মানে এটা তো সমাজ, আমরা ওনাদের কাছ থেকে কি শিখতেছে? আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? খারাপ শিখবে, নষ্টামি শিখবে, ভণ্ডামি শিখবে। এটা আমার যে নেক্সট জেনারেশন আসবে তারাও তো এগুলো করতে চাবে, যে যে আমি দেখতেছি যে উনি এটা করতেছে, এটা করে খুব অল্প সময়ের মধ্যে বড় লোক হইতেছে। কারণ কি, এই মেয়েটা পরিবার থেকে কিছু পায়নি, অথবা পরিবার ওই মেয়েটা যে যেগুলো অ্যাচিভমেন্ট করতে চাচ্ছিল, যেগুলো পাওয়ার জন্য বাপ মার কাছে চাপ সৃষ্টি করছে, সেগুলো তারা দিতে পারেনি, সেজন্য এই বয়স্ক লোকটাকে বিয়ে করছে বাপের থেকে বড়। শুধু উনি না, রিসেন্টলি দেখলাম একটা মাদ্রাসার একটা মেয়ে, স্যারকে খুব ভালো লাগে, ব্যাপক প্রেম এবং তাদের বেজায় প্রেম, এমন প্রেম যেটা নাকি ছিল না রূপবান রহিম, ওই রকম প্রেম হয়েছে তাদের মধ্যে, এবং তারাও বিয়ে করছে এবং তারা বলে অনেক সুখী। 80 বছরের এক লোককে বিয়ে করছে, ফিতা বিক্রেতা, আমরা অনলাইনে প্রায় দেখি, মেয়েটা ভাইরাল একটা মেয়ে, সে কিন্তু ওই বুড়া লোকটাকে বিয়ে করছে ভাইরাল হওয়ার জন্যই, এবং ফিতা বিক্রি করে অনলাইনে, অনেক কিছু ছোট ছোট কাপড় পরে সে অনেক নন অনেক কিছু বিক্রি করে। এগুলো কেন বিক্রি করতে? সে ভাইরাল হওয়ার জন্য করতেছে। রিসেন্টলি টম এবং আর একটা ছেলে মেয়ে, টম আর একটা মেয়ে যে নাকি লন্ডন অথবা আমেরিকায় থাকে, উনি ওই মেয়ে ওই টম যে ও অনেক বড়, যাকে বিয়ে করছে ওই মেয়েটাও অনেক ছোট হবে, ওর মেয়ের বয়সী হবে, ও বিয়ে করছে, এর আগে আমি এই ব্যাপার নিয়ে কথা বলছি। তার মানে কি, এরা চাচ্ছে কি, তাদের অর্থ সম্পদ প্রচুর পরিমাণে আছে, ওগুলা ভোগ বিলাস করবে, ওই জামাই থাকুক আর না থাকুক ওটা কোনো ব্যাপার না, তাদের সম্পদ দরকার। এখন মেয়ে মানুষ যা করতেছে, এখন এই যা দেখাইতে যাইতেছে, এটা তো আসলে যারা সভ্য মেয়ে, ভদ্র মেয়ে, তারা তো এই ধরনের কিছু করবে না। যারা নিম্ন শ্রেণীর থেকে উঠে আসা মেয়েগুলাই এগুলো কিন্তু বেশি করতেছে। 70 বছরের লোককে বিয়ে করলে লাইফটা সেটেল হওয়া যায়, তখন তো তারা এইটাই করবে। আবার একজন যখন দেখবে যে 80 বছরের এক বুড়াকে বিয়ে করলে মোটামুটি লাইফটা বাংলাদেশে শুধু না, বিশ্বের যে কোনো দেশে ঘুরতে যাওয়া যায় এবং সে ভাইরাল হতে পারবে, সে তো এইটাই গ্রহণ করবে। এই যে প্রজন্মগুলা, এগুলোর যদি আমরা নোংরামি বলি এটাও একটা সমস্যা, আপনারা মাইন্ড করবেন। তবে এটা বলা যেতে পারে আমাদের চোখে পর্দাটা আস্তে আস্তে বিলুপ্তির পথে, কারণ আমাদের চোখে পর্দা নেই। যে সমাজের প্রেক্ষাপটে যেগুলো হচ্ছে এগুলো তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হওয়া উচিত না, তারপরে হচ্ছে এবং আমরা এগুলোর মেনে নিচ্ছি, দেখছি এবং আমরা ইচ্ছা করে এগুলোরে ভাইরাল বানাচ্ছি, সব কিছু আমরাই করছি, আমার এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই। কিন্তু আমার কথা হলো, এগুলো কেন হবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এগুলো কেন হবে, কেন হচ্ছে? আমরা নেক্সট প্রজন্মকে কি দিচ্ছি, তারা আমাদের কাছ থেকে কি শিখবে? নোংরামি ছাড়া তো কিছু শিখবে না। এই পর্দায় দেখেন দেখা যাচ্ছে যাদের, আপনারা সবাই কিন্তু চিনেন এদের, তা আমার মনে হচ্ছে এদের একটা সাংগঠনিক সংগঠন করা উচিত, কারণ তারা তো বড় সেলিব্রিটি হয়ে গেছে এখন। এটা আপনাদের কি মতামত জানাবেন? এবং আমাদের সমাজটা কিন্তু আসলেই রুচির দুর্ভিক্ষে ভুগছে, এটা অনেক আগে আমরা শুনেছি, যেটা হিরো আলমকে দিয়ে শুরু হয়েছিল। এখন শুধু হিরো আলমের নাম হয়, হিরো আলমের মতো অনেক ব্যক্তি অথবা মহিলারা আছে আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে, তাদের কিন্তু নাম হচ্ছে না, শুধু হিরো আলমেরই নাম হচ্ছে। শুধু আমাদের রুচির 2024 সালে রুচিটা পরিবর্তন করতে হবে এবং ভালো দিকে যেতে হবে, ভালো মন মানসিকতা আসতে হবে। এরা যা করছে এদের কাছ থেকে আমাদের শেখার কিছুই নেই, আমাদের উচিত এদের বয়কট করা এবং এরা যে যেখানেই আছে সেখান থেকে তাদের বয়কট করা উচিত। প্রথমে কিন্তু করেছে একজন, তারপরে মাদ্রাসা ছাত্রী, তারপরে এই স্কুলে পড়ো একটা মেয়ে, 19 বছরের একটা মেয়ে 80 বছরের লোককে বিয়ে করেছে। তবে আরও আরও বেশ কিছু আছে, ছবিতে আপনারা দেখলেন, দেখলেন যে ও টম টমেকে বিয়ে করছে, ও 20 বছরের একটা মেয়ে, ও এখন লন্ডন অথবা আমেরিকায় আছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু দেখে দেখে মানুষ শিখছে, আগ্রহ বাড়ছে। তার কারণ কি, এগুলা খুব সহজে আপনি বড়লোক হতে পারছেন, খুব সহজে আপনি যেটা পাচ্ছেন না বাবা মার কাছ থেকে, তাদের কাছ থেকে পাচ্ছেন। এই জন্য আমাদের কি হচ্ছে, আমাদের রুচির অবক্ষয়টা দিন দিন বেড়ে যাচ্ছে। যাদের নাকি যারা ইয়াং ছেলে মেয়ে আছে, যারা বিয়ে করবে, তারা কিন্তু ভালো বিয়ে করতে পারতেছে না। এদের জন্য এই যে রুচির যে অবক্ষয় হচ্ছে, তারাই কিন্তু সৃষ্টি করছে, বুড়া বুড়া লোক
তাদের দেখে বিয়ে করতে, কারণ তাদের দেখে তো বিয়ে করে না, তাদের সম্পদ দেখে বিয়ে করতেছে। এবার আপনারা এই ব্যাপারটা কিভাবে দেখছেন আমাদের জানাবেন।